মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে নিয়ে আবার একটা নতুন দিন শুরু করছি। আজকে কি কি করব তার আগে মাকে আগে দেখে নাও। জয় মাতা দি। আজকে সকালবেলায় ফটাফট কাজ হয়ে গেছে, ঠান্ডা আছে প্রচন্ড। আজকে সকালবেলা ফটাফট কাজ হয়ে গেছে, রান্না হয়ে গেছে, মানে তোমাদের সাথে একটু বকবক করব, আর বিকালে তো একটুখানি বেরোনো আছেই। আজকে আমি তোমাদেরকে বললাম ফটাফট কাজ হয়ে গেছে, তো আমাকে বাবান বলল যে এটা তো বললে না, আমার কি কন্ট্রিবিউশন আছে কাজেতে, তো সরি আমার বলা উচিত। আজকে বাবান আমার ঘরটাকে মুছতে লাঠি দিয়ে সাহায্য করেছে। সকাল থেকে জানো তো মার জন্য, মানে মাতা রানীর জন্য মনটা ভীষণ খারাপ করছে, তো ভাবলাম যখন সকালটা শুরু করছি গল্প দিয়ে, তো মার গল্প তোমাদেরকে একটা শোনাই। আমি মার দরবারে গেছিলাম ফার্স্ট, আমরা এই কোয়ার্টারে বোধহয় 2006 এসেছিলাম, আসার পর একবার মার দরবার গেছিলাম। তখন আমি আমার বাবা মা ভাই আমার আমরা আমি আমার বড় মেয়ে আর আমার হাজব্যান্ড, আমরা এই কজনে গেছিলাম। তো তারপর এক বছর পর 2007 নাটি, সরি আমরা 2005 মনে হয় আমার বাবা মার সাথে গেছিলাম, 2006 আবার আমি আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে গেছিলাম মার দরবার দর্শন করার জন্য। তো যথারীতি তারা বয়স্ক মানুষ, তারা দুজনে ডুলিতে করে, মানে শ্বশুরমশাই ডুলি করে আর মা ঘোড়ায় করে রওনা দিয়েছে, আর আমরা তিনজন হেঁটে গেছি। তো তোমাদেরকে তো ঘটনাটা বলেছি যে অর্ধকুমারীর একটু আগে থেকে বড়টা কান্নাকাটি শুরু করলো, তখন ছোট আর ওর বাবা ঘোড়ায় করে গেছে, আমি পুরোটা হেঁটে কভার করেছি। তো এবার জানো তো পরদিন আমরা তো রাতে পৌঁছে ওপরে ভবন নেওয়া ছিল, তো সেখানে আমরা রাতটা স্টে করে পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে আমরা গিয়ে লাইনে দাঁড়িয়েছি মাকে দর্শন করবো, মার পুজো দেব। তো এবার অনেকটা বড় লাইন হয়েছে, মার ঠিক গর্ভগৃহের ঠিক আগে লাইনে ওরকম দাঁড়িয়ে আছি। তো আমি ভাবছি কি জানি আর কখনো মার দরবার আসতে পারবো কিনা, মাকে দর্শন করতে পারবো কিনা। তো আমি আমার মেয়েকে বলছি যে এইখানে অনেকে দেখছি তোমার শুয়ে সাষ্টাঙ্গ প্রণাম করে না ওরকম করছে, আমি আমার মেয়েকে খুব ফোর্স করছি, বুঝেছো, শোন না শুয়ে শুয়ে একটু মাকে প্রণাম কর না, দে মাকে বল মা আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, আমাকে অনেক বড় ভালো মানুষ করো, শরীরে কোনো যেন রোগ ব্যাধি না থাকে, তো তুই শোন না শুয়ে এখানটা গড়াই, দেখ সবাই গড়াচ্ছে, আমি খুব ফোর্স করছি, ও করবে না আর আমি ওকে ছাড়বো না। আমরা লাইনে একদম পরপর যে লাইন ধরো প্রচুর লোকের লাইন, তো তো আমাদের আমার মেয়ে আগে, তারপর আমি, তারপর আমার হাজবেন্ড, তারপর আমার শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে আছে, আমি তো আগে পিছিয়ে আর দেখিনি। আমি খুব জবরদস্তি ওকে শুইয়ে ওকে গড়াগড়ি করতে যাব, হঠাৎ শুনছি ঠিক আমার সামনে একজন দাঁড়িয়ে বলছে নে নে মা বলছিল গড়িয়ে ভালো করে মাকে মাতা রানীর কাছে প্রার্থনা কর, যেন অনেক বড় মানুষ হোস, যদি দেখ আমি যদি না আসতাম তাহলে কি হতো তোরা জানিস না। আমি তো চোখটা এরম করে তুলে দেখছি একজন মিলিটারি অফিসার দাঁড়িয়ে আছে আমার সামনে, জানো ওনার নামটা আমার ঠিক মনে নেই, শুধু সারনেমটা আমার আজও মনে আছে, সরকার ছিল টাইটেলটা। তো আমি এরকম চোখ তুলে বললাম না আসলে স্যার এত দূর থেকে এসছি আবার কখনো আসতে পারবো কিনা জানি না, তাই মেয়েকে বলছিলাম বাবা একটু মার মানে গুফার সামনে এখানটাতে, ভিতরটা তো টানেল, ওখানে তো আর সাষ্টাঙ্গ প্রণাম হয় না, তো এখানে সাষ্টাঙ্গ প্রণাম কর মাকে। তো মেয়ে কিছুতেই রাজি হচ্ছিল না, আমাকে বলল ভাগ্যিস আমি বাঙালি আর আপনার ভাষাটা আমি বুঝতে পেরেছি, নাহলে কি হতো জানেন। আমি ঠিক কি পেছন ঘুরে আমাকে ইশারা করে দেখাচ্ছে ওখানে মার দরবারে, জানো তো ওই গুফার সামনে, তখন এই তোমার পুরো কালো এ দেওয়া ব্ল্যাক কমান্ডো যেগুলো থাকে AK-47 নিয়ে ওরকম তিনজন পুরো তাক করে আছে আমাদেরকে, ভদ্রলোক হাত দেখালেন বলে ওরা বন্দুকটাকে নামিয়ে দিয়েছে। তো আর আমি পেছন ঘুরে দেখছি আমার হাজবেন্ড আমার শ্বশুর শাশুড়ি পুরো পাথর হয়ে গেছে, ওরা মানে সবাই লাইনে, কেউ আমাদেরকে বলার টাইমটুকু পায়নি, কারণ জানে যে বলবার আগেই যদি শুট করে দেয় ওরা বন্দুক নিয়ে ওরকম, আর ওদের মুখগুলো তো ভীষণ কঠিন না, কমান্ডোদের মুখগুলো, ব্ল্যাক কমান্ডোদের মুখগুলো দেখবে যেন আতঙ্ক লাগে মুখগুলোকে দেখলে ওদের, ওরা ভেবেছে ওখানে হয়তো মানে তার আগে অনেক বম ব্লাস্ট এইসব প্ল্যানিং আগে এগুলো তো হতো, তো ভেবেছে ওর গায়ে হয়তো কোনো সেই তোমার বম দেওয়া জ্যাকেট ফ্যাকেট আমি পরিয়েছি, ওখানে ওকে জবরদস্তি করছি তাহলে বাস্ট হয়ে যাবে,
ওখানে অত লোক মারা যাবে, তো ওরা আমাদের দুজনকে পুরো ট্রিগার করেছে। তো সেই সময় ওই ভদ্রলোক যিনি ছিলেন মিলিটারি অফিসার, উনি এগিয়ে এসেছিলেন জানার জন্য, এবং যেহেতু ধরে নিতে পারো আমি বাঙালি, যে আমার ভাষাটা উনি বুঝতে পেরেছিলেন, যে কারণে উনি হাত তুলে দেওয়াতে ওরা বন্দুকটাকে সঙ্গে সঙ্গে নামিয়ে দিল। তো আমার শ্বশুরমশাই মানে আমার বাড়ির সব কটাতে হা হয়ে গেছে, জানে আমরা আর বাঁচবো না, আমাদেরকে আটকাবার অবসর কেউ পাবে না, মানে সবাই শক। আমিও তো ঘুরে তাকিয়ে দেখছি, দেখে আমিও ভয় খেয়ে গেছি। তো উনি তো আমার মেয়ের মনে আছে মাথায় হাত বুলিয়ে উনি মানে আমরা ধাতস্থ হওয়ার পরে আমার শ্বশুরমশাই বলছে ওর জন্য আজকে আমার নাতনিটা বেঁচে গেল, তো ওনাকে তো একটা ধন্যবাদ দিতেই হয়। তো বিশ্বাস করবে কিনা জানি না, তোমরা বললে আমরা অনেক খুঁজেছি জানো, যে ওই স্বর মানে ওনার নামটা এখন তো ভুলে গেছি, এতদিনকার কথা, সারনেমটাই শুধু মনে আছে। ওই নামে ওখানে কোনো মিলিটারি অফিসার নেই জানো, মার দরবারের মাহাত্ম্য কি জানো, তুমি যদি ডাকো না মা তোমার সামনে আসবে, শুধু নিজের তো সাক্ষাৎ রূপে আসে না, আমার কাছে সেদিন ওটা মাই ছিল জানো, যাতে আমার আর আমার মেয়ের গায়ে কোনো আঘাত না লাগে, তাই হয়তো গুহার ভেতর থেকে জানি না উনি ওই রূপে বেরিয়ে চলে এসেছিলেন কিনা। না আজও যে তোমাকে যখন তোমাদের ঘটনাটা বলছি আমার গায়ে পুরো কাঁটা দিয়ে উঠছে, মানে সত্যি ওই মানুষটা, ওই নামের কোনো মানুষ বা কোনো মিলিটারি অফিসার ওখানে নেই, কিন্তু ওই অতগুলো মানুষ কিন্তু ওনাকে দেখেছে, এবং উনি যে হাত তুলে বারণ করেছেন, ওই বন্দুকটা নেমে গেছে, সবাই আছে, শুধু ওই মানুষটা নেই। মানে মার অবদান বলো, মার আমাদের প্রতি ঋণ বলো, বা হয়তো এই যে বললাম না প্রথম দিন থেকে জানো, মানে জানি না তার সাথে আমার কত জন্মের সম্পর্ক, আমি কে সেও জানি না, তাকে সে কেন আমাকে এত ভালোবাসে তাও আমি জানি না, কিন্তু ওই যে ও আছে তাই আমরা চারজন আছি, ঠিক এরকম। মানে প্রতিটা মুহূর্তে প্রতিটা বাঁকে আগে এসে দাঁড়িয়ে যায় জানো, মানে ঠিক করছি ভুল করছি এটা বলার জন্য থাকে, কখনো হাজার চেষ্টা করি না কেন কোনো কাজ করব, যদি কাজটা ভুল হয়, কাজটার ফল যদি ভুল হয়, কিছুতেই আমার ওই কাজটা কমপ্লিট হবে না, কিছুতেই হবে না। এটা হচ্ছে দুর্গাপুরের তোমার সিটি সেন্টার, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ সিটি সেন্টারের বিগ বাজার। আমি দুর্গাপুরে থাকতে এখানেই জানো তো গ্রসারি বলো যে কোনো জিনিস কিনতাম, মাঝে এই যে বিগ বাজার বন্ধ হয়ে যাচ্ছে বা মালিকানা চেঞ্জ হচ্ছে, এই যে এটা শোনার পর না মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। বিগ বাজার আমার কাছে সব থেকে সস্তা কিনা কতটা জানি না, বাট এক ছাদের তলায় তোমার যা যা দরকার তুমি হ্যাঁ সেগুলো তুমি পেতে পারো আর কি। তো আমি আজকে এসেছিলাম বিগ বাজারে, যেহেতু দেখলাম আছে খোলা, অনেক জিনিস কিনলাম, প্রচুর জিনিস পেলাম। সরি সামনে না ওই তোমার চাউ টাউ ভাবছে পুরো ঝাঁ ঢুকে দিচ্ছে, আর এই যে পিছনে দেখছ এখানেও এটাও একটা মল, সিনেমা হল আছে, হোপফুলি এটা কার্নিভাল আছে। তো মানে যা হয় লকডাউন বন্ধ, দেখো কেমন দেখতে হয়ে গেছে, মানে স্মৃতিটা হারিয়ে গেছে তাই না, কোভিড আমাদের থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। এই জায়গাটা আগে এত জমজমাট ছিল, আমার এখন দেখে এত মনটা খারাপ করছে, জায়গাটা দেখাই তোমাদের। চলো এটা দেখলাম, এই যে আমাকে নিয়ে এলে বিগ বাজার, একা একা আসো নাকি ঘুরতে বিগ বাজারে? এই যে আমরা সব কজনে মিলে আজকে বেরিয়ে পড়েছি, এখান থেকে আরেক জায়গায় যাবো, চলো তোমাদের একটু খাওয়া দাওয়া করানোর ইচ্ছা আছে। এদের প্রত্যেকটা ডিশ হচ্ছে একদম অথেন্টিক, এখানে তোমার সব রকম চাইনিজ, মোগলাই, তারপরে ধরো এমনি আমাদের ইন্ডিয়ান ফুড সমস্ত রকম পাওয়া যায়। আর এখানকার হসপিটালিটি তো মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, দে আর ভেরি কোঅপারেটিভ এবং তারাও ভীষণ ভালো। আর দ্বিতীয় কথাটা হচ্ছে কি বলতো, এখানকার যেটা সিগনেচার ডিশ, আমরা আমার ফ্যামিলিতে আমরা চারজন যেটাকে মানি, কলকাতা থেকে দুর্গাপুর আসলে তোমার এখানে জানো তো অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে, বাট আমার মেয়েদের মানে এখন তো এখানে বারবিকিউ নেশন হয়ে গেছে, বাট আমার মেয়েদের ফার্স্ট চয়েস হয় এই ফুড মার্ট, বিকজ হচ্ছে এখানকার শাহী পনির একদম ফ্যাবুলাস যাকে বলে, আর চিকেন রশ্মি কাবাব একদম, আর তোমার অনেক সিগনেচার ডিশ আছে।
এখানে প্রচুর ডিশ আছে, যদিও তোমরা হয়তো এখানে আমার কথা শুনতে পারবে না, প্রচুর মানে প্রচুর লোকজনের ভর্তি, কিন্তু এটা দুর্গাপুরের সত্যি সত্যি বেস্ট একটা রেস্টুরেন্টের মধ্যে পড়ে। তোমরা যদি মানে কেউ আসো এখানে যেন একবার খেয়ে যেও, আর আমাকে যেন খাবার পর বলতে ভুলো না, বিকজ আমি এই জন্য বললাম এখানে দুর্দান্ত ডিশ গুলো পাওয়া যায়। ঠিক আছে, আমার মেয়েদের আনন্দটা তোমাদেরকে একবার ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করে দেখছি। ফুটপাতের সম্পর্কে তোমার কি? এটা মানে তোমাকে যদি কেউ বারবিকিউ বা অন্য কোথাও যেতে বলে, সাথে ফুডমার্ট কে অপশন দেয় তাহলে ফুডমার্ট পাবান। তোমার কিছু বলার আছে? তুমি আমাকে লুকিয়ে এখানে আসো না তো, লোকগুলো যেন বললো মনে করলে যে তোমাকে দেখে মাঝে মাঝে। মধ্যবিত্ত বাজেটের মধ্যে ঠিক আছে, আর ডিশ গুলো নো ডাউট এগুলো সত্যি ভালো করে, প্রচন্ড ভালো টেস্টি টেস্টি। অন্য জায়গায় 43 এমপি না খেয়েছি, ওখানে হচ্ছে আমার তো বেটার মনে হয় এখানকার টেস্টটা, সেই জন্য এখানে বারবার আসি। এখানে না ফিশ ফিঙ্গার যেটা আছে তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এত একদম পুরো ভেতরটা একদম জুসি, প্রত্যেকটা সিগনেচার ডিশ এখানকার, ওয়ান অফ দ্য বেস্ট ডিশ। এটা হচ্ছে পনির কুলচা, মাসালা কুলচা, মিষ্টি মিষ্টি খুব সুন্দর করে এটা। এর সাথে এটা আছে যে শাহি পনির, এটা আছে এটা আছে তন্দুরি বাটার, বাটার তন্দুরি বলতে পারো, এটা আছে চিকেন রসমে। সিগনেচার ডিশ গুলো খেতে পেয়ে কেমন লাগছে? কথা বলা যাচ্ছে না। এইটা হচ্ছে সুইট এন্ড সাওয়ার প্রন, এইটা আছে প্রন ফ্রাইড রাইস ভেজিটেবল, যেটা চিকেন আর ডিম নেই। অনন্য তুমি বলো, এখন খাবো তো, এখন কথা বলবো তো। না শুরু করো, আজকে এখানে খাওয়া দাওয়া শেষ করে জানো তো, আজকে মানে আমার মেয়েরা আসলে বায়না করে তো এখানে খাওয়ার জন্য, তো যে কারণে এখানে আসা। এখানে যেন পনির কুলচা আর শাহি পনির মানে চাই ওদের, দুর্গাপুর ঢোকা মানে এই জায়গায় এই দুটো জিনিস ওরা খেতে আসবে, তো এটার জন্য আসা। আর আজকে তাড়াতাড়ি শুতে হবে, কারণ কালকে অফিস থেকে ও তাড়াতাড়ি চলে আসবে, আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে বেরোবো। কি করতে বেরোবো জানতে হলে কালকে আমাদের সঙ্গে, কালকে তোমাদেরকে তিনটে ভালো ভালো জায়গা দেখাবো, আর চেষ্টা করব সেই জায়গার ইন্টারেস্টিং গল্পগুলো তোমাদের বলতে তুলে ধরতে। এই যে দেখো আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছ ফুডমার্ট, পাশে কিন্তু ব্যানার্জি ইন আছে, আরো অনেকগুলো পরপর আছে, বাট ফুডমার্ট হচ্ছে একদম বেস্ট ইন দুর্গাপুর। মানে এটা আমারই বলতে পারো, আমার তরফ থেকে আমি একদম নিজের দায়িত্ব নিয়ে বলছি, একদম বেস্ট হোটেল, আর এখানকার সব ডিশ হচ্ছে একদম দুর্দান্ত, মাইন্ড ব্লোয়িং। আর জায়গাটা তোমাদেরকে বলি, এই যে দেখো এই দেখাতে পাচ্ছি অন্ধকারে, আমি এগিয়ে গাড়ি নিয়ে যাব যখন আরেকবার দেখাবো। এইখানে না ডিসি সিনেমা হল আছে, ডিসি সিনেমা হলের সামনে একটা গোলাই আছে, গোলাই থেকে মানে ধরো তোমরা যদি কেউ সিটি সেন্টার থেকে আসো গোলাই ঘুরে বাঁদিকে হবে, আর কেউ যদি টাউনশিপের ভেতর থেকে আসো গোলাই ঘুরে ডান দিকে হবে। একদম ঢুকে প্রথমে পড়বে তোমার সিটি ইন্টারন্যাশনাল বলে একটা রেস্টুরেন্ট আছে, ওটা তার পাশেই পড়ছে ফুডমার্ট। এখানে থাকার জায়গা আছে, সব রকম ফেসিলিটি আছে। এই দেখো এই জায়গাটা হচ্ছে এইখান থেকে মানে এই দিক দিয়ে সোজা গেলে দুর্গাপুর বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড থেকে সোজা আসলে এই আইল্যান্ডটা ঘুরলে, ঘুরে তোমার বাঁদিকে গেলে তোমার ফুডমার্ট পড়বে। আর এই দেখো উল্টো দিকে হচ্ছে ডিসি সিনেমা হল,
ঠিক আছে, ঠিক এমন জায়গায় দাঁড়িয়েছি গাড়িটা নিয়ে যে অন্ধকার একদম, তো স্ট্রিট লাইটের ওপরে বলতে হচ্ছে আমার বাঁদিকে এই মুহূর্তে আমি টুয়ার্ডস টাউনশিপের দিকে আছি, আমার বাঁদিকে ডিসি সিনেমা হল। তো এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে বড় সিনেমা হল, এখানে একসাথে 1000 জন লোক বসে দেখতে পারে। তখনও তো এত আইনক্স এইসব গুলো তৈরি হয়নি, কিন্তু এইটা ছিল, এটা কখনো জানো তো এখানে কোনো সিনেমাই কোনোদিন বোধ হয় হাউসফুল হয়েছে বলে আমার মনে পড়ে না, মানে টিকিট ব্ল্যাক হয়েছে বা টিকিট পাওয়া যাচ্ছে না, আর যদি ডিসির সাথে এরকম কোনো রেকর্ড নেই। আর তোমরা যদি কেউ তোমরা বিগ বাজার দিয়ে আসো, সিটি সেন্টার থেকে বিগ বাজার হয়ে একদম প্রথম যে ডান সাইডে গলিটা আছে ওটা দিয়ে সোজা বেরিয়ে আসলেও তোমরা ফুডমার্টের সামনেই পড়বে, ফুডমার্ট তোমাদের রাইট সাইডে পড়বে, ঠিক আছে। আমি আমার ডেসক্রিপশন বক্সে তোমাদের হোটেলের ফোন নাম্বার অ্যাড্রেস সব দিয়ে দেব, তোমরা যারা আসবে তারা এখানে স্টেও করতে পারো, এখানে খেতেও পারো, একদম দুর্দান্ত একটা জায়গা। আর যদি কেউ কখনো ঘুরতেও আসো, তো যেহেতু আমাদের কলকাতা থেকে খুব কাছে, ওয়ান ডে ট্যুরেও যদি কেউ আসো, কেউ যদি এমনিও ঘুরতে আসো বা কেউ কোনো অফিসের কাজেও এসো, প্লিজ 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 আমার তরফ থেকে রিকোয়েস্ট থাকলো তোমরা একবার ফুডমার্টে এসে খেও, খেয়ে আমাকে জানিও যে আমার কথাটা ঠিক না আমার কথাটা ভুল। ঘুরে ঘেরে বাড়ি চলে আসলাম, গালে পান ভরেছি, পান ভরে গল্প করছি, পান খেতে আমি ভীষণ ভালোবাসি। ঘুরে টুরে বাড়ি এসে ভাবলাম ব্লগটা এবার এন্ড করি, কালকে আমাদেরকে বেরোনো আছে, প্যাকিং করতে হবে, সুতরাং আর বেশি কথা বলা যাবে না। কিন্তু একটা কথা তোমাদেরকে বলতে হয়, জানো তো আমি যখন এক একটা শাড়ি পরি, এই দেখো আমার শাড়িটা, আমি যখন এক একটা শাড়ি পরি চেষ্টা করবো তোমাদেরকে একদিন আমার শাড়ির কালেকশন দেখাতে। তোমরা একটা সিনেমা দেখেছো কিনা জানি না, শ্রীলেখা মিত্রের সুদক্ষিণার শাড়ি সিনেমাটা দেখেছো? যদি কেউ দেখে থাকো তাহলে সেম টু সেম সুদক্ষিণা, সুদক্ষিণার মতো অত পাগল নই, শাড়িটা পাগলপান্তি নয়, বাট শাড়ি আমার প্যাশন, এটা নো ডাউট। আমার অল টাইপ মানে সব রকমের কালেকশন আমার রাখতে আমার ভীষণ ভালো লাগে। আর এই যে শাড়ি কেনা, কিছু আমার বাবা মা আমাকে কিনে দেয় ভালো ভালো শাড়ি, আর ভাই দিয়েছে অনেক ভালো শাড়ি। আর ও একবার ব্যাঙ্গালোরেই পড়তে গেছিলো, ওখানে অনেক ছোট জানো, ও সব ইঞ্জিনিয়ারিং এর জন্য এতে পড়তে গেছে আর কি। তো ওখানে না একটা শোরুমে ও ঘুরতে বেরিয়েছে ওর বন্ধুদের সঙ্গে, ওরা কলকাতায় ফিরবে, তো সবাই বাড়ির সবার নাম করে কিছু কিছু জিনিস কিনতে গেছে, ও গেছে ওদের সঙ্গে ঘুরতে ঘুরতে। ও গিয়ে দেখছে শোরুমে একটা পুতুলের গায়ে একটা শাড়ি জড়ানো আছে, পুতুল বলতে মানে ওই সামনে যে শোপিস গুলো থাকে, মডেলের গায়ে একটা শাড়ি জড়ানো আছে। ও লোকটাকে গিয়ে বলেছে আমার এই শাড়িটাই চাই, কারণ আমার দিদিকে এই শাড়িটা পরলেই মানাবে। আমি খুব কম পড়ি জানো, এগুলো আমার কাছে একটা কি বলবো, এগুলো আমার কাছে অ্যাসেটের মতো, সোনা যেমন ভীষণ দামি, মেয়েদের খুব সেন্টিমেন্টাল জায়গা, শাড়ি তো সেরকম, তার মধ্যে ভাইয়ের শাড়িটা, আমার শাশুড়ির ওই শাড়িটা, আমার মা আমাকে খুব সুন্দর সুন্দর 3-4টে শাড়ি দিয়েছে, এগুলো পড়তে খুব কষ্ট হয়, মনে হয় থাক আমার কাছে এটা, তো এরকম আর কি। তো আর আমি এমনি নিজে যে শাড়িগুলো কিনি, যত আমার কালেকশন আছে সেটা আমাকে যোগান দেয় একজন, সেটা কে বলতো, আমি তাকে মৌসুমিদি বলে ডাকি, মৌসুমি বিশ্বাস। কোথায় থাকে জানো, গৌরীপুর কালীবাড়ি আছে, তোমরা যারা কলকাতার মানুষ গৌরীপুর কালীবাড়িকে সবাই চেনো বিরাটির কাছে। গৌরীপুর কালীবাড়িটার ঠিক আগে দেখবে, আমরা যদি এয়ারপোর্ট মানে 1 নম্বর থেকে বারাসাতের দিকে যাচ্ছি, গৌরীপুর কালীবাড়ির ঠিক একটু আগে আর কি বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, একটুখানি ঢুকলেই আমার মৌসুমিদির দোকান, ওখানে অল টাইপ শাড়ি, মানে একদম সব রকম শাড়ি তুমি ওর কাছে পাবে, সব ভালো আর রিজনেবল প্রাইস। তোমরা যদি যোগাযোগ করতে যাও, আমার ডেসক্রিপশন বক্সে আমি মৌসুমিদির ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা মৌসুমিদিকে ফোন করে যোগাযোগ করতে পারো। বাড়িতে গিয়েও শাড়ি অনেক সময় ডেলিভারি করে, লই কোভিড এর সিচুয়েশনের জন্য ও এখন বাড়ি যাওয়া মানে যায় এখন, তো বেশি অত বেরোয় না। তো চলো আজকে এই অবধি, আর সবাই খুব 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 ভালো থেকো, একটা চওড়া স্মাইল মুখে নিয়ে থেকো, কারণ যতই আমরা হাসবো ততই দুঃখ আমাদের থেকে পালিয়ে যাবে, কোনো নেগেটিভিটি আমাদের ধারে কাছে আসতে পারবে না। এটা আমি তোমাদের মধ্যে স্প্রেড করার চেষ্টা করি, তোমাদের ভেতরের পজিটিভিটিটাকে জাগানোর চেষ্টা করি, তোমাদের কাছে এক্সপেক্ট করি শুধু একটা সামান্য ছোট্ট জিনিস, তোমাদের একটু মূল্যবান সময় অবশ্য, সেটা সেটা হচ্ছে ওই মূল্যবান সময়টাকে ইউটিলাইজ করে আমাকে প্লিজ 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 লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আমাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর ভীষণ ভালো থেকো, হাসি খুশি থেকো।